নমস্কার শুনমানি দর্শকবৃন্দ খুবই খুশির খবর এই আগস্ট মাসেই কৃষক বন্ধু প্রকল্পে আবারও কিন্তু টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার একান্ন কোটি টাকা এই আগস্ট মাসেই কিন্তু ছাড়া হয়েছে বিস্তারিত আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। কিসের জন্য টাকা ছাড়া হয়েছে সেই টাকা খারাপ পেয়েছে অবশ্যই ভিডিওটি উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না দেখুন এই সংক্রান্ত আপডেটে বলেছে প্রায় আড়াই হাজার কৃষক পরিবারকে শুধু আগস্ট মাসেই প্রায় একান্ন কোটি টাকার এককালীন আর্থিক সহায়তা দিল রাজ্য সরকার দু সাল থেকে কৃষক প্রকল্পের আওতায় যে কোনোভাবে কোনো কৃষকের আঠেরো থেকে ষাট বছরের মধ্যে মৃত্যু হলে সংশ্লিষ্ট পরিবারকে এককালীন দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য তার আওতাতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে কৃষি দপ্তর চলতি আর্থিক বছরে আগস্ট মাসে এখনো পর্যন্ত প্রায় দু হাজার কৃষক পরিবারে মৃত্যুর ঘটনা ঘটেছিল মৃতেরা কৃষক বন্ধু প্রকল্পের আওতাভুক্ত হওয়ার ফলে পরিবারগুলি ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য তাই ওই পরিবারগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়েছে সব মিলিয়ে ওই খাতে মোট পঞ্চাশ দশমিক সাত দুই কোটি টাকা পাঠানো হয়েছে বলে প্রশাসনের দাবি সরকারি সূত্রের খবর এক থেকে পনেরোই আগস্টের মধ্যে বারোশো বিরাশিটি কৃষক পরিবারকে টাকা দেওয়া হয়েছিল পঁচিশ কোটি চৌষট্টি লক্ষ টাকা কৃষি দপ্তরের দাবি দু সাল থেকে চলতি বছরের পনেরোই আগস্ট পর্যন্ত এই খাতে তিরানব্বই হাজার তেষট্টিটি কৃষক পরিবারকে মোট এক হাজার কোটি টাকা দেওয়া হয়েছে এইভাবে প্রতি বছর তিরিশ হাজার পরিবারের জন্য কৃষি দপ্তরের বাজেট থেকে প্রায় ছশো কোটি টাকা খরচ করা হচ্ছে বলে কৃষিকর্তাদের দাবি সুতরাং এই যে আগস্ট মাসে টাকাগুলি দেওয়া হয়েছে যে সকল পরিবারকে সেটি কিন্তু দেওয়া হয়েছে কৃষক বন্ধু প্রকল্পেরই একটি ভাগ কৃষক বন্ধু মৃত্যুজনিত সহায়তা সেটি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের মধ্যেই পড়ে তো আপনারা ভাববেন না কৃষক বন্ধু মৃত্যুজনিত প্রকল্পটা আবার আলাদা প্রকল্প এটাও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের দুটো ভাগ একটা দেওয়া হয় নিশ্চিত আয় কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্প আর আরেকটা প্রকল্পের নাম হলো কৃষক বন্ধু মৃত্যুজনিত সহায়তা তো সেই মৃত্যুজনিত সহায়তা প্রকল্পে কোনো কৃষক আঠেরো থেকে ষাট বছরের বয়সের মধ্যে মারা গেলে তার পরিবার অর্থাৎ যে কৃষকটি মারা গেছে তার যতজন উত্তরাধিকারী রয়েছেন তার পরিবারে তারা কিন্তু সেই টাকাটি পান দু লক্ষ টাকা তারা সেরকম ভাগে ভাগ করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় যদি চারজন উত্তরাধিকারী থাকে তাহলে ওই দু লক্ষ টাকাকে ভাগে ভাগ করে সবাইকে সমানভাবে টাকা পাঠানো হয় দুজন যদি উত্তরাধিকারী থাকে তাহলে দু লক্ষ টাকাকে দুই ভাগে ভাগ করে সবাইকে সমানভাবে টাকা পাঠানো হয় তো কৃষি দপ্তরের কাছে এগুলি আবেদন করতে হয় যখনই কোনো কৃষক মারা যায় আঠেরো থেকে ষাট বছর বয়সের মধ্যে আবেদন করার পর আবেদন অ্যাপ্রুভ হয়ে নির্দিষ্ট সময়ে সেই কৃষকটির যারা উত্তরাধিকারী রয়েছেন পরিবারের সদস্য তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় তো সেই টাকাগুলোই বর্তমানে এই আগস্টেও কিন্তু পাঠানো হয়েছে এবং আগস্টে পরিসংখ্যানটা হচ্ছে একান্ন কোটি টাকা তো যারা যারা এখনও মিত্রিন্দু শ্বেলা ক্লভে টাকা পাননি ও অপেক্ষা করে থাকুন আপনাদের নামও অ্যাপ্রুভ হলে খুব শীঘ্রই আপনারাও কিন্তু টাকা পেয়ে যাবেন আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন